প্রত্যেক গন্তব্যের জন্য একটি সংক্ষিপ্ত রাস্তা আছে, আর জান্নাতের সংক্ষিপ্ত রাস্তা হল আল্লাহর রাস্তায় জিহাদ করা। ইমাম হাসান আল বাসরির এই কথার সত্যতা পাওয়া যায় সহিহ হাদিস থেকে। সাহাবি বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অস্ত্রশস্ত্রে সজ্জিত এক কাফির লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি যুদ্ধ করব নাকি ইসলাম গ্রহণ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি প্রথমে ইসলাম গ্রহণ করো, অতঃপর যুদ্ধ করো। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং যুদ্ধে নেমে পড়লেন, অতঃপর শহীদ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সে অল্প আমল করল কিন্তু অনেক নেকি প্রাপ্ত হয়ে গেল। আজকাল অনেককে বলতে শোনা যায়, আমাদের আগে নিজেদের ঈমান আমল ঠিক করতে হবে, এরপর জিহাদ করতে হবে। অথচ দেখুন হাদিসে বর্ণিত, সেই সাহাবি ইসলাম গ্রহণ করা মাত্রই যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, কোন নেক আমলের সুযোগও পেলেন না। নবীজিও তাকে বলেননি, আগে ঈমান আমল ঠিক করো, এরপর জিহাদের জন্য প্রস্তুতি নাও। জিহাদ করা বা জিহাদের কামনা করা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মারা গেল অথচ সে জিহাদ করেনি, এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি, সে মোনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মৃত্যু থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা বলেন, ওহে যারা ঈমান এনেছ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের কথা বলে দিব যা তোমাদের রক্ষা করবে এক যন্ত্রণাদায়ক শাস্তি থেকে? তা এই যে, তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি ও তার রসুলের প্রতি এবং জিহাদ করবে আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ ও তোমাদের জীবন দিয়ে। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা জানতে। আল্লাহ ক্ষমা করে দিবেন তোমাদের গুনাহসমূহ এবং দাখিল করবেন জান্নাতে। প্রবাহিত হতে থাকবে যার নিম্নদেশে নহরসমূহ এবং এমন মনোরম গৃহ যা রয়েছে অনন্তকাল বাসের জন্য। এটাই মহা সাফল্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি মুমিনদের এমন একটি দল না থাকতো যারা যুদ্ধ থেকে বিরত থাকতে পছন্দ করে না এবং যাদের সকলকে সওয়ারি দিতে পারবো না বলে আশঙ্কা করতাম, তাহলে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে আমি সেই ক্ষুদ্র দলটির সঙ্গী হওয়া থেকে বিরত থাকতাম না। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি পছন্দ করি আমাকে যেন আল্লাহর রাস্তায় শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, অতঃপর শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, পুনরায় শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়। একবার লক্ষ্য করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি তিনবার বলেছেন, তার মানে কথাটির গুরুত্ব কতটা বেশি। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের তামনা থাকে এই যে, তারা যেন আবার দুনিয়ায় আসতে পারে শুধুমাত্র শহীদ হওয়ার জন্য, কেন শহীদদের মর্যাদা অনেক উপরে। আল্লাহর নিকট দুটি পানি সবচেয়ে প্রিয়, এক হলো গুনাহগার বান্দাদের চোখের পানি আর এক হলো শহীদদের রক্ত। জিহাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, এই জন্য তিনি স্বয়ং কোরআনেই বলে দিয়েছেন, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে।